আজনবী তুম হো যাও। হাতে কিউআর কোড, পরনে ছেঁড়া শার্ট, গলায় সুর তুলে গাইছেন গান। মুম্বাইয়ের লোকাল ট্রেনে ঠিক এভাবেই দেখতে পাওয়া যায় এক যুবককে, পেশায় একজন ভিক্ষুক। তবে তার ভিক্ষা করার পদ্ধতি আলাদা। কিউআর কোডের মাধ্যমে অনলাইন পেমেন্টে নিচ্ছেন ভিক্ষা, অর্থাৎ পকেটে খুচরো টাকা না থাকলে তাকে ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগই নেই। অনলাইন পেমেন্টের মাধ্যমে তাকে খুব সহজেই ভিক্ষা দিতে পারবেন আপনি। খুব সম্প্রতি ভারতের মুম্বাইয়ে এমন এক ডিজিটাল ভিখারি দেখা মিলেছে। কেউ একজন ভিডিওটি ধারণ করে অনলাইনে দিলেই ঝড় উঠে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রতিনিয়তের রাস্তা, বাস, ট্রেন কিংবা চলতি পথে দেখা পাওয়া যায় নানান ভিক্ষুকের সাথে। পেটে তাগিদে হাত পাতেন অন্যের কাছে। এই হাত পাতায় কেউ হয়তো ভিক্ষা দেন, কেউ বা সরাসরি বলেন মাফ করেন, অন্যদিকে যান। কেউ বা অজুহাত দেখান ভাঙতি টাকা না থাকার। আর এই না করাটাই যেন সমস্যা অনেক ভিক্ষুকের কাছে। ভাঙতি টাকার জন্য ভিক্ষা নেওয়া কি থেমে থাকবে? যুক্ত পাল্টেছে। যে কারণে পরিস্থিতি বুঝেই ভিক্ষার ক্ষেত্রে অবলম্বন করেছেন ডিজিটাল পদ্ধতি। তবে ভিডিওটি আসলে কবে সেটা জানা যায়নি। রূপকে শোনা যায় যেভাবে কিউআর কোড নিয়ে এই যুবক ভিক্ষাবৃত্তি শুরু করেছেন, তাতে হয়তো ভিক্ষাকে না করা দূরের ব্যাপার, ভিক্ষুকে ভিক্ষা না দিয়েও যাওয়া যাবে না। ভিডিওটি শেয়ার করা হয়েছে টুইটারে, যেখানে ক্যাপশনে ছিল এটাই মুম্বাই লোকাল, যেখানে আপনি ডিজিটাল পেমেন্টের সর্বোচ্চ ব্যবহার দেখতে পাবেন। একজন ভিক্ষুক নিজের সাথে অনলাইন পেমেন্টের স্টিকার নিয়ে ঘুরছেন, যাতে আপনার কাছে নগদ অর্থ না থাকলেও মাথা ঘামাতে না হয়। বিষয়টি পুরোপুরি ক্যাশলেস ব্যবস্থা।